খুলনা যশোর অঞ্চলে নয়টি সহ রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর শ্রমিকরা গেল আট কর্মদিবস ধরে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন বন্ধ রয়েছে কারখানার উৎপাদন শ্রমিকরা বরাবরই বলছেন তাদের বকেয়া সময়মতো পরিশোধ করার কথা এছাড়া মজুরি কমিশন গঠন অবসর ভাতা সহ বিভিন্ন ন্যায্য দাবির প্রেক্ষিতে বিজেএমসি সমাধানের আশ্বাস দিলেও দাবি পূরণ হয়নি কারখানা গেটের সামনে অবস্থান নিয়ে আন্দোলনরত শ্রমিকরা জানান অনেকের আট থেকে দশ সপ্তাহর মজুরি বাকি এ অবস্থায় পরিবার চালাতে হিমশিম অবস্থা তাদের চার বছর ধরে দেবে বলে আজকে করছে করছে বিভিন্ন চুক্তি অথচ আমাদের আমাদের কমিশন নেই বিল বেতন নেই আমাদের সংগ্রাম যদি মেনে নিত তাহলে আমরা স্ত্রী পরিজন নিয়ে বিভিন্ন সুবিধায় আমরা বেঁচে থাকতে পারতাম খুলনার পাটকল শ্রমিকরা মহাসড়ক অবরোধের সাথে বিকেলে তিন ঘন্টা বন্ধ করে রাখেন রেলপথ বিঘ্নিত হয় ট্রেন চলাচল শ্রমিকরা আজ না খেয়ে প্যাটের জ্বালায় গায়ে শক্তি নাই এই কারণে নিজেরা স্ব ইচ্ছায় কাজ থেকে কর্মবিরতি পালন করছে আমাদের শেষ রক্ত বিন্দু দিয়েও আমরা এই দাবি আদায় করব। এদিকে চট্টগ্রামেও পাটকল শ্রমিকরা ধারাবাহিক আন্দোলনে আছেন আমিন জুট মিলের শ্রমিকরা কাজ বন্ধ রেখে রাস্তায় নেমে মিছিল সমাবেশ করেন শ্রমিক নেতাদের অভিযোগ বিজেএমসি বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে আমাদের বকেয়া মজুরি পরিষদ এবং মজুরি কমিশন বাস্তবায়নে যে একটা চুক্তিপত্র হয়েছিল সেই চুক্তিপত্র সম্পূর্ণ বরখেলাপ করেছেন নিরীহ শ্রমিকদের সাথে প্রতারণা করেছেন এপ্রিল মাসের চব্বিশ তারিখের মধ্যে আমাদের বকেয়া মজুরি সাতটা বেতন দেওয়ার কথা আজকে ১৩ তারিখ মে মাসের এখনও বকেয়া মজুরি সাতটা এবং বেতন পরিশোধ করা হয় নাই আমাদের এই কর্মসূচির কোন ঘন্টার দিন হিসাব নাই লাগাতার চলতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের প্রধান দাবি হলো মজুরি কমিশন মজুরি কমিশন যতক্ষণ পর্যন্ত আমাদের সিলিফেন না বসবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে রাশেদুল আলম রাসেল একুশে টেলিভিশন